মাশরাফি যখন এসএমএস পাইলা বাবা, জি স্যার, কতজন পরীক্ষা দিতে গেছিলা তাও? স্যার আমরা আনুমানিক 700 উপরে গেছিলাম। 700 উপরে? জি স্যার। আচ্ছা, 700 প্রার্থী এসএমএস পাইলো, পরীক্ষা দিতে গেল, ঠিক আছে? জি স্যার। এরপরে শুধু পরীক্ষায় গেলেই যে চাকরি হবে তা কিন্তু ভাবা ঠিক হবে না, শেষ পর্যন্ত শুনতে থাকো, ঘটনা এখনো বাকি আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আচ্ছা, আজকে আমার পাশে মাশরাফিকে দেখতে পাচ্ছ। মাশরাফি আমাদের 38তম ব্যাচের স্টুডেন্ট এবং ওর জেলা কুড়িগ্রাম। মাশরাফি এখানে এক মাসের প্রস্তুতি নিয়েছিল এবং এক মাসের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার রহমতে আর জীবনের প্রথম মাঠ বোঝায়। জি স্যার, জীবনের প্রথম মাঠে কিন্তু ও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি পেয়েছে। আসলে মাশরাফি তোমাদের সঙ্গে দেখা করতে আসছে, ওরা কিছুদিন পরে ট্রেনিং এ চলে যাবে, ওরা তোমাদেরকে মিষ্টি মুখ করাতে আসছে, আমার কাছে দোয়া নিতে আসছে। তো যখন একজন শিক্ষার্থী সফলতা পেয়ে যখন আসে, তখন আসলে এটা যেহেতু গর্বিত পেশা, গর্বিত পেশায় সৈনিক হিসেবে নিয়োজিত হতে পেরেছে, তো একজন শিক্ষক হিসেবে বা একজন ট্রেইনার হিসেবে যখন দেখি আমার ছাত্র আসে চাকরির খবরটা দিতে, তখন আসলে বুকটা গর্বে ভরে যায়। বোঝা গেছে কি? যেহেতু গর্বিত পেশায় এটা গর্ববোধ করাটাই স্বাভাবিক বিষয়। তো আজকে আমরা পুরো ভিডিওতে তোমরা যারা উপস্থিত এবং আমার যারা অনলাইনে ছাত্র আছো, তোমরা তো বোধহয় অনলাইনে ছাত্র নাকি? ইউটিউব বা ফেসবুকে কয়জন ছাত্র আছো আমার? সবাই। আচ্ছা, মাশরাফিও বোধ হয় নিজের ছিলেন। তো মাশরাফির কাছে আমরা একটু শুনবো পরীক্ষার এক্সপিরিয়েন্স গুলো কি হয়েছিল বা কিভাবে পরীক্ষাগুলো তারা নিয়েছিল, এই বিষয়গুলো যদি তোমরাও শুনো যারা এবছর সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবে, আশা করি তোমাদেরও কাজে লাগবে। এই নিয়মগুলোই কিন্তু মাঠের ভিতরে হয়ে থাকে, ঠিক আছে? মাশরাফি যখন এসএমএস পাইলা বাবা, কতজন পরীক্ষা দিতে গেছিলা তাও? স্যার আমরা আনুমানিক 700 উপরে গেছিলাম। 700 উপরে? আচ্ছা, 700 প্রার্থী এসএমএস পাইলো, পরীক্ষা দিতে গেল, ঠিক আছে? জি স্যার। এরপরে শুধু পরীক্ষায় গেলেই যে চাকরি হবে তা কিন্তু ভাবা ঠিক হবে না, শেষ পর্যন্ত শুনতে থাকো, ঘটনা এখনো বাকি আছে। দেখো, 700 জন গেলা প্রায় আনুমানিক, এর মধ্যে প্রথমে ঢোকার পরে তোমাদের কাগজপত্র চেক করে আর কি, প্রথমে ঢোকার পরে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট যে পেপারসগুলো নিয়ে যেতে হয়, এসএমএস বলো বা এডমিট কার্ড বলো বা আদার্স যে পেপারস গুলো আছে সেগুলো কিন্তু তারা চেক করে। এগুলো চেক টেক হয়ে যাওয়ার পরে এরপরে কি হলো? তারপর স্যার আমাদের নিল প্রাথমিক মেডিকেল, প্রাথমিক মেডিকেল শুরু করলো। প্রথমে আমাদের ওজন মাপলো, তারপর উচ্চতা, তারপর মানে সাইডে নিয়ে গিয়ে বুক ডাউন 20টা করে দেওয়া হলো। আচ্ছা, দেওয়ার পর মানে আমাদেরকে, আমরা যারা মানে প্রাথমিক, হ্যাঁ, যারা উত্তীর্ণ হয়েছি তাদেরকে আলাদা করে সাইডে মেয়ার ছিল, চেয়ার ছিল, ওখানে রাখলো রাখলো আর কি। আচ্ছা, প্রাথমিক মেডিকেল একটা তো বাহ্যিকভাবে তো হয়, এটার পরে কি তোমাদের নাক কান গলা এগুলো যন্ত্রযন্ত্র দিয়েও তো দেখছে আর কি ভিতরে? তো প্রাথমিক মেডিকেল যাচাই বাছাই হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা মেডিকেল হয় যেগুলো যন্ত্র দিয়ে তোমাদের নাক কানের ভিতর গলার ভিতর এগুলো কিন্তু চেক আপ করা হয় আর কি, ঠিক আছে? তাহলে এই প্রথমে যে মেডিকেলের অপশনটা হলো, মেডিকেলের অপশনের মধ্যে অনেকে 700 জনের মধ্যে কতজন বাদ গেল তাও আনুমানিক? স্যার তোমরা রিটেন পরীক্ষা কতজন দিছো এটা মনে থাকলেই হবে। আমরা রিটেন পরীক্ষা স্যার দিছি হচ্ছে 14 জন। রিটেন পরীক্ষা দিছে 14 জন, তাহলে 700 জনের মধ্যে প্রাথমিক বা ফাইনাল মেডিকেলে কতজন বাদ পড়লো আনুমানিক? 683 জন, ঠিক কি না? এই মেডিকেল হয়ে যাওয়ার পরে কিন্তু শারীরিক পরীক্ষা হয়েছিল। জি স্যার। কি কি শারীরিক দিছিল তোমাকে? আমাদের স্যার শারীরিক পরীক্ষা প্রথমে স্যার 500 মিটার দৌড়। আচ্ছা, এই পারো তো সবাই 500 মিটার দৌড়াইতে? ওখানে কিন্তু অবশ্যই সময় আছে, কেউ যদি সারাদিন ধরে দৌড়াইতে চাও তা কিন্তু হবে না, সময়ের মধ্যে দৌড়াইতে হবে 500 মিনিট, 1.5 মিনিটের মতো সময় দেয়। 1 মিনিট 30 সেকেন্ড সময় দিচ্ছে। 1 মিনিট 30 সেকেন্ড, বুঝে গেছে? আচ্ছা, কালকে থেকে প্র্যাকটিস করবা মাঠে, স্টপওয়াচ অন করবা। মাশরাফি তোমাকে বড় ভাই এসে বলে গেছে 500 মিটার দৌড় 1.5 মিনিটে দৌড়াইতে দিবে, বুঝাইতে পারছে কি? ওকে,
এরপরে বাবা কি দিল স্যার? এরপর স্যার বুক ডাউন। বুক ডাউন কয়টা দিয়েছে তোমাকে? আমার স্যার আমাদের সবাইকে স্যার 30টা করে। 30টা বুক ডাউন পারো? 30টা কি ওইখানে? না স্যার। অনেকে পারো না, কারো পারো হাত তুলো দেখি। 30টা? হ্যাঁ স্বাগত, পারো হাত তুলো। ওকে তাহলে আমাদের বুক ডাউন কয়টা পারতে হবে? 30টা। 30টা আরো বেশি পারলে আরো ভালো। ওকে এরপরে বাবা? স্যার এরপর স্যার বিম দিছি। বিম কয়টা দিল স্যার? বিম দিছি স্যার 60টা। 60টা হয়েছে, যেটা চিনাব ধরে ওটা নামা করতো স্যার কে বিম। আচ্ছা সিট আপ দিছে কি? হ্যাঁ স্যার। সিট আপ কয়টা বাবা? সিটা স্যার দিছে স্যার 30টা করে। সিট আপ দিছে 30টা। কয়টা বারো সিট আপ হয়েছে পিছনে হাত দিয়ে শুয়ে ওঠা নামা যেটা, কয়টা বারো? 30টা পারো। আচ্ছা অনেকে দেখা যাচ্ছে 10-15টাও কিন্তু পারে না মাঠে দেখা যায়, কিন্তু বোঝা গেছে কি? এই কয়টাই শারীরিক পরীক্ষা হয়েছে। হয়ে যাওয়ার পরে ওদের লিখিত পরীক্ষা হলো। জি স্যার। লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে হয়, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং আইকিউ। যখন ওখানে প্রশ্ন পাইলা আর আমাদের এখানে যখন এক মাস প্রস্তুতি নিয়ে গেছিলা, ও কিন্তু খুব ভালো ছাত্র ছিল, বোঝা গেছে কি? খুব পড়ালেখা করছে। যখন এক মাস প্রস্তুতি নিয়ে গেলা, মডেল টেস্ট দিছো আমাদের সোজার একাডেমিতে, আর যখন মাঠে বসে প্রশ্ন পাইলা তখন কেমন লাগছিল স্যার? বলে ভাষা প্রকাশ করার মতো না। মানে প্রশ্ন কি কমন ছিল নাকি? জি স্যার। কমন ছিল না? জি স্যার। কমন ছিল? জি স্যার। আচ্ছা আমাদের প্রশ্নগুলো যারা বসে আছে বা মডেল টেস্ট গুলো যদি এরা ঠিকঠাক মতো পড়তে পারে, এরা কি পাবে? জি স্যার। কমন পাবে তো? জি স্যার। ইংলিশ প্যারাগ্রাফ কি আসছিল বাবা? স্যার আমার ইংলিশ প্যারাগ্রাফ ছিল স্যার হবি। হবি? তোমাদের মডেল টেস্টে প্রশ্ন কি দেখছিলা কি হবি প্যারাগ্রাফ? স্যার আচ্ছা আমি তো বোর্ডেও লিখে দিছিলাম। বাংলা কিছু রচনা দিছিল? জি স্যার। কি দিছিল বাবা? ভ্রমণ। ভ্রমণ দিছিল, ঠিক আছে। জি স্যার। আচ্ছা লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হলো? জি স্যার। ভাইবা পরীক্ষা কেমন হলো স্যার? সবগুলোই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। জি স্যার। ভাইবা পরীক্ষায় দুই একটা প্রশ্ন মনে থাকলে একটু বলো এদেরকে, কি কি ধরে স্যার? প্রথমে আমাকে ধরলো যে সেনাবাহিনীর স্লোগান কি, তারপর ধরলো যে তুমি কেন সেনাবাহিনীতে আসতে চাও, তারপর ওই দুটা হয়ে যাওয়ার পর তারপর আমাকে মানে বাংলাদেশ কোন দেশের সাথে এখন ক্রিকেট খেলতেছে, আমি যে সময় যে টাইমে মার্ক করছি সেই টাইমে ক্রিকেট খেলাছিল আর কি শ্রীলঙ্কা। তারপর আমাকে ভাই বাবারে শেষ কোশ্চেনটা ছিল যে বাবা তুমি কি আজান পারো, পরে আমি বলছিলাম জি স্যার, পরে আজান দেওয়ার পর আমাকে বলছে যে ঠিক আছে তুমি গিয়ে বসো। এইভাবে তোমাদের লিখিত পরীক্ষা হলো, ভাইবা পরীক্ষা হলো। ভাইবা পরীক্ষা শেষে দিন শেষে তোমাদেরকে একটা মেধা তালিকার পয়েন্ট হিসাব বুঝাইছিলাম না পুরাতন ব্যাচের? আচ্ছা পুরাতন ব্যাচের তো কেউ নেই এখন, প্লাস তো আসো, বোর্ডে লিখে দিছিলাম না একটা পয়েন্ট তালিকা, মেধা তালিকা হয় কিন্তু দিন শেষে। সারাদিন যে সেনাবাহিনীতে পরীক্ষাগুলো হলো, হয়ে যাওয়ার পরে একটা মেধা তালিকা পয়েন্ট হবে। তোমাদেরকে তো বলছি 50 পয়েন্ট, 50 পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পাইলা স্যার? 39.71 মার্ক। 39.71, তালি দাও একটা। 39.71 পেয়ে ও ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে না? জি স্যার। সেকেন্ড কত পয়েন্ট পেয়েছিল স্যার? 34.27। 34.27, তাহলে যে আমার ছাত্র 700 জনের মধ্যে গিয়ে পরীক্ষা ফার্স্ট হলো, এটা তো গর্বের বিষয়, গর্বের বিষয়, বুঝতে পারছে কি? এরপরে চাকরি যেদিন পাবা সেদিন পাওয়ার পরে তোমাদেরকে কিন্তু একটা টোকেন দেয়। টোকেন মানে কি? বিভিন্ন নির্দেশনা থাকে পরবর্তীতে কিভাবে কোন কোন কাগজগুলো নিয়ে নিয়োগপত্র নিয়ে আসতে হবে। তো নিয়োগপত্র আনতে কাকে নিয়ে গেছিলা? তোমার বাবাকে না মাকে? আম্মুকে নিয়ে গেছিলাম স্যার। মাকে নিয়ে গেছিল, মা এখানেও আসছিল, খুব ভালো। তো নিয়োগপত্র পেয়ে কেমন লাগলো সেদিন, অনুভূতিটাই বলো একটু স্যার। তো ভাষায় প্রকাশ করতে হলো না, সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ। তো ওইটা পাওয়ার পর স্যার আপনার তো সেখানে সব, আপনি তো সব শিখিয়ে দিয়েছেন, তো ওইটা আমার মনে পড়লো যে আসলে ওখানে কোর্স না করলে বুঝতে পারতাম না যে চাকরি আসলে অনেক সহজ, নিজেকে শারীরিকভাবে ফিট করলে চাকরি মানে কোনো প্রকার এ লাগে না। তো মানে নিজেকে পরে মানে আকাশে উড়ার মতো মনে হয়েছিল নাকি? আকাশে উড়ার মতোই তো ব্যাপারটা। তুমি বাহিনীর চাকরি নিয়োগপত্র পাবা, মাকে নিয়ে গেছে নিয়োগপত্র আনতে, আকাশে উড়ার মতোই তো। জি স্যার। কিন্তু চাকরি 14 জন যে পরীক্ষা দিছে, 14 জনে কিন্তু পাইনি। কতজন পাইছিল স্যার? 12 জন। 12 জন, 14 জনের মধ্যে আরো 2 জন বাদ চলে গেল। তাহলে দেখো 700 জনের মধ্যে চাকরি পাওয়াটা কত কঠিন, কঠিন না অনেক? সবকিছু তো এত সোজা না, এগুলো যোগ্যতা চাকরি, নিজের যোগ্যতা থাকলে এগুলো বাহিনীতে
নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যায়। বোঝা যেতে পারছে কি? জি স্যার। যারা এখানে বসে অবহেলা করবা মডেল টেস্টকে, তাত্তুল তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা যে স্যার এগুলো কী করে এত জগা খিচুড়ি, তারা ঠকে যাবা। যারা গুরুত্বের সাথে করতে পারবা তারা গিয়ে ফার্স্ট হবা। বোঝা গেছে কি? আমাদের এখান থেকে আমি এটা গর্ব সহকারে বলতে পারি, মাসাবিদের মতো যারা চাকরি পাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে গিয়ে তারা ফার্স্ট হয়, সেকেন্ডও হয় না সেনাবাহিনীতে। বোঝাতে পারছে কি? কারণ আমাদের এখানে পড়ালেখা কঠিন, শারীরিক পরীক্ষা প্রবল প্রস্তুত হয়, এরকম প্রস্তুতি একা একা নেওয়া অনেক কঠিন বিষয়। ঠিক আছে, অন্যান্য গাইডলাইনগুলো তো আছেই, পাশাপাশি মেডিকেল চেক আপ করে ছোটোখাটো কোনো সমস্যা থাকলে সেটা পর্যন্ত এখান থেকে সমাধানের ব্যবস্থা করে দিচ্ছে কি। তাহলে প্রস্তুতি যদি নিয়ে যাওয়া যায় মাসাবের মতো সফল হওয়া যাবে তো? মাসাবের ইনশাল্লাহ যাবে, ইনশাল্লাহ। বুঝতে পারছি? তো যাই হোক, মাসাবি কোন কোর পেয়েছো? স্যার সিগন্যাল কোর পেয়েছে, আর কিছুদিন পরে সেনাবাহিনীর ট্রেনিংয়ে যাবে। সবাই মাসাবের জন্য দোয়া করবা যাতে ও ট্রেনিংটা শেষ করতে পারে ভালোভাবে, এবং ট্রেনিং শেষ করে মানে আসল কাজ শুরু হবে, যে দেশের সেবা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আর তোমার যদি আর কিছু বলার থাকে এদের উদ্দেশ্যে, এরা তো তোমার জুনিয়র এ তো। ওকে স্যার, একটা কথাই বলবো স্যার, যে প্রস্তুতি স্যার নিতে হবে স্যার প্রবল। স্যার প্রস্তুতি ছাড়া স্যার চাকরি স্যার পাওয়া যাবে না। স্যার প্রস্তুতি আছে, নিজেকে শারীরিকভাবে ফিট করলে ইনশাল্লাহ চাকরি আছে, এটা তো বিশ্বাস হয়েছে। যদি হয় না হয় তাহলে তো আর করার কিছু নেই, কারণ এই যে 700 জনের মতো পাবলিক গেছে পরীক্ষা দিতে, দিন শেষে মাত্র চাকরি পেল 12 জন। বুঝতে পারছে কি? তো এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। সবাই ভালো থাকবা, মাসাবের জন্য দোয়া করবা, আর আমার জন্য কি করবা কি করবা না? আচ্ছা, আমার জন্য দোয়া করো যাতে আমাদের একাডেমি থেকে আরো অধিক সংখ্যক শিক্ষার্থী যাতে বিভিন্ন বাহিনীতে চাকরি পেতে পারে সম্পূর্ণ নিজের যোগ্যতায়। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।